গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। আজকে আমরা তোমাদের আমার প্রথম বাংলা পড়া বই পড়ব। তোমরা প্রত্যেকে তোমাদের আমার প্রথম বাংলা পড়া বই নাও, নিয়ে 4 নম্বর পাতা খোলো। কি আছে দেখো 4 নম্বর পাতায়? এসো ব্যঞ্জন বর্ণ পড়ি। এর আগের দিন আমরা অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণগুলো পড়েছিলাম। আজকে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো পড়ব। প্রথমে যে ব্যঞ্জন বর্ণটা আছে সেটা হলো কি? ক। তারপর কি আছে? খ, গ, ঘ, উঙা, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, মো, অন্তস্থ জ, র, ল, অন্তস্থ ব, তালব্য, মূর্ধন্য স, দন্তস্য, হ, ডয়শূন্যুর, ঢয়শূন্যুর, অন্তস্থ, খন্দত্ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমি তোমাদের ক থেকে চন্দ্রবিন্দু পড়ে দিলাম। তোমরা বাড়িতে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়াটা ভালো করে পড়বে এবং লেখাও অভ্যাস করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।